What's up guys? Welcome to Shopnil blog. এটা ব্যাকশেলটা প্রবলেম। ব্যাকশেলটা হাজারতন পরে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু ফুল কন্ট্রোলিং হয় পিসি দিয়ে। ডিসপ্লেটা ভেঙে গেছে। এটা আমরা ভাঙা গ্লাস চেঞ্জ করব। না। এটা কিন্তু কপিটা কিন্তু পারে পারে একটা পর একটা খুলবে। আটটা সাতটা পার্ট থাকে এটাতে। অরিজিনাল ব্যাটারি আমরা এই ব্যাটারিগুলো 2 বছর গ্যারান্টি দিয়ে থাকি। তো আজকে আমাদের সাথে রয়েছে মূলত IFixFast এর ওনার মোহাম্মদ আরিয়ান ভাইয়া। তো ভালো আছেন ভাইয়া? জি ভালো আছেন। তো আমাকে বাসা থেকে রিসিভ করে নিয়ে আসলেন কেন? না নিয়ে আসলাম আপনি আমার নতুন একটা মেশিন আসছে এটা দেখানোর জন্য আপনি। দেখানোর জন্য? হ্যাঁ। তো তার জন্য এখন চলে যাব হচ্ছে মোতালিব প্লাজা মার্কেটে তৃতীয় তলায় IFixFast এ। তো গাইস চলুন সরাসরি চলে যাই। নাও গাইস আমরা কিন্তু এখন চলে আসলাম হচ্ছে IFixFast এ। তো ভালো আছেন? এই দবে ভালো আছি। তো এখানে তো দেখতেছি যে আইফোন 11 প্রো। তো এটা কি সমস্যা? এটা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গেছে। এটা আমরা ভাঙা গ্লাস চেঞ্জ করব মেশিনের মাধ্যমে। ডিসপ্লে ঠিক আছে? হ্যাঁ ডিসপ্লে ঠিক আছে। ভাঙা গ্লাসের সমস্যা নাকি? ভেঙে গেছে। ভেঙে গেছে। আচ্ছা তো সেক্ষেত্রে এটা মানে যদি ঠিক করেন তাহলে কি ব্যাটারি হেলথের বা কোনো সমস্যা হবে? ইন্টারনাল কোনো সমস্যাই হবে না। যেটি যে সমস্যা হয়ে যাবে মোবাইল কিছুই হবে না আপনার। আগে যেরকম ছিল টোটাল ওরকমই থাকবে। চেঞ্জ করতে কত টাকা লাগবে? মিনিমাম 4.5 হাজার টাকা খরচ পড়তেছে। 4.5। হ্যালো গাইস আমাদের সফল পাঁচটা দোকান আমাদের সব সেম হলো। আমাদের লেভেল 1 270 নম্বর দোকান IFixFast সার্ভিস সেন্টার। সো আমাদের এখানে আপনার মোবাইলের যাবতীয় যত সমস্যা সব সমস্যা সমাধান করা যাবে। আর আমাদের এখানে টাচ ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, তারপরে আপনার ফোনের ওয়াটার ড্যামেজ ডিসপ্লে প্রবলেম, তারপরে আপনার নেটওয়ার্ক আইসি প্রবলেম, যে কোনো কাজে করতে পারবেন। এখানে ফার্স্ট হলো M21, এটাতে কাজ করে স্যামসাং M21। এটাতে ডিসপ্লে প্রবলেম ছিল আর দেন ইয়াতে মাদারবোর্ড প্রবলেম ছিল। আচ্ছা তো ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা লেগেছে? এটা ডিসপ্লে চেঞ্জ করতে আপনার কত? এগুলো আপনার 4টা কোয়ালিটি হয়। এটা হলো মার্কেট কপি, অরিজিনাল, মার্কেট অরিজিনাল, সেটের কোয়ালিটি, যেটা চাই কাস্টমার আমরা সেটাই লাগিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে যে অরিজিনাল যেটা সেটা লাগাতে কত টাকা লাগবে? আপনার মার্কেট অরিজিনালটা কত? আপনার 6,000 থেকে 7,000 টাকা পড়বে। আর একদম লো কোয়ালিটি? একদম লো কোয়ালিটি কত? 3,000 টাকা বা 2,500 টাকা। হ্যাঁ যেটা হলো মানে একদম কপি, ওগুলো কাস্টমার লাগে আমরা দেই না। তারপর দেন আমি আরেকটা আপনাকে জায়গায় দেখাইতেছি। এটা হাওয়াই কত? আমাদের কাছে আছে, যেমন আমি আপনাকে একটা জিনিস একটা উদাহরণ দেখাই। এটা তো অরিজিনাল ব্যাকশেল আছে আমাদের কাছে, একদম অরিজিনাল অ্যাপেলের বা যে কোনো ফোনের আপনি ব্যাকশেল পাবেন, যে কোনো কালার। হ্যাঁ যে কোনো কালারের। এটা হলো 11 প্রো হোয়াইট কালার, এটা হচ্ছে কালো কালার, এটা হলো আইফোন 8 প্লাস। হ্যাঁ এটা আইফোন এক্সএস ম্যাক্স। একদম অরিজিনাল কোয়ালিটি হবে? হ্যাঁ এগুলোর ভিতরে লো কোয়ালিটি হয়। সেগুলো হলো আপনার কত? 2,000 বা 2,500 টাকা পড়বে। আর এগুলো? এগুলো আমাদের কাছে লাগালে অরিজিনালগুলো লেজারের মাধ্যমে লাগালে 3,000 টাকা মতো পড়বে। আর এটা লাগালে কি বোঝা যাবে নাকি? আমরা যেভাবে ফিটিং করে দেবো সো আদারস এটা কেউ ধরতে পারবে না যে খোলা হয়েছে কি হয় নাই। আমরা এটা বাট আপনার অর্ডার বুক করে দিই। যে ওয়াটার প্রুফ করে দিতে? হ্যাঁ ওয়াটার প্রুফ করে দিতে, তাতে ফিউচারে কোনো সমস্যা না, ফিউচারে প্রবলেম না হয়। সো আমাদের এখানে হচ্ছে 2 থেকে 3,000 টাকা ভিতরে। না জি 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 2 থেকে 3,000। এখানে আমাদের অরিজিনাল ব্যাকশেল আছে, বডি আছে, আইফোন এর আছে, স্যামসাং এর আছে, এইচটিসি এর আছে, যে কোনো ফোনের বডি পাবেন আপনারা। আচ্ছা এ টু জেড। তারপর আমাদের যে ব্যাটারি গুলো আমি দেখাই আবারো, আমাদের ব্যাটারি গুলো হলো অ্যাপেল থেকে আনানো। আমাদের এই ব্যাটারি গুলো অ্যাপেল থেকে আনা, 2 বছর গ্যারান্টি। অ্যাপেল এর যে কোনো ব্যাটারি আমাদের কাছ থেকে 2 বছর ওয়ারেন্টি নিতে পারবে। আচ্ছা তো এগুলো লাগালে কোনো সমস্যা হবে না? এগুলো আপনার ফোনে আপনার পিন তো চলে যায় অনেক সময় দেখা যায়। না না আমাদের কাছে আপনি যে কাজটা নিয়ে আসবেন ওই কাজটা সমাধান হবে, আদার্স কোনো প্রবলেম হবে না। যে প্রবলেম হয় আমরা ওটা সলভ করে দেব। ও আচ্ছা বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে ভাইয়া আইফোন এক্স এর যদি ব্যাটারি লাগায় তাহলে কত টাকা লাগবে আনুমানিক? আইফোন এক্স এ কত? আপনি 4.5 বা 5 এর মতো পড়বে। 4.5 5? হ্যাঁ 2 বছর গ্যারান্টি, জেনুইন একদম 100%। 2 বছর গ্যারান্টি। 11 প্রো বা 12 11 প্রো কত? 550 বাড়তে পারে। স্যামসাং এর সকল প্রকার কার্ভ S10, S9, S8, S8 প্লাস, Note 9, Note 8, যে কোনো ফোনের আপনার কার্ভ যে উঠছে। আচ্ছা যে S7, S6 এগুলো লাগান? হ্যাঁ হ্যাঁ। S7 এর আপনার ডিসপ্লে কত? S7 এর যদি অরিজিনাল ডিসপ্লে নিতে চান কত? আপনার 10,000 টাকা পড়বে।
আচ্ছা আর অ্যাসেট অ্যাসেট কত আপনার অ্যাসেট নিলে 13000 টাকা পড়বে 13000 টাকা অরিজিনাল সেট মানে মার্কেটটা নাকি জেনুইন না না একদম জেনুইন সেটের খোলাটা মানে সার্ভিসিং সেন্টারে গেলে যেটা লাগে আর সার্ভিসিং এর পরেরটা সার্ভিসিং সেট তো মার্কেট অরিজিনাল আমরা দিব একদম সেটটা খুলে দিব যেমন এই যে আমি এটা দেখে এটা খুলে দিবেন নাকি না এই দেখেন এই যে এটা ফ্রেম সহ এটা কি ভাই মডেল এটা হলো নোট 9 স্যামসাং নোট 9 এই যে দেখেন এখনো যে গামগুলো লাগানো যে সেট থেকে খোলা আমরা মালগুলো আমরা ক্রয় করি আপনার চায়না থেকে নিউ সেট কিনে ওখান থেকে আমরা ইনপুট করি ঠিক আছে যে এটা হলো আমাদের অরিজিনাল সেট লগার যে ডিসপ্লে সেটা হলো হ্যাঁ এখনো দেখেন যে এখনো কিন্তু এই যে গাম লাগিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে গামগুলো ময়লাগুলো এখনো লাগিয়ে রয়েছে এটা সেট লগার স্যামসাং নোট 9 স্যামসাং নোট 9 এটা ফ্রেম সহ আপনার 100% ফ্রেশ এমন কি ইউজ করে আপনি মজা পাবেন ওকে বুঝতে পেরেছি তো সেক্ষেত্রে এটার প্রাইসটা কত এটার প্রাইস কত আপনার 15500 কপি আপনাকে হ্যালো অরিজিনাল ডিসপ্লে আমি দেখাই দিচ্ছি কিভাবে চেক করবেন অরিজিনাল ডিসপ্লেটা আপনি চেক করতে পারবেন সেম আমি দেখাই দিচ্ছি কিভাবে চেক করবেন এটা অপশনটা কিন্তু সবাই জানে না চেক করার সিস্টেম এগুলো কিন্তু কিভাবে টাচ আপনার অরিজিনাল ডিসপ্লে টাচ ভালো আছে কিনা এটা সেরেলগের মাল তো তার জন্য আমরা এটা চেক করে দিই কাস্টমার যেটা পরবর্তীতে কোনো প্রবলেম না হবে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম টাচ করলে কিন্তু টাচ কাজ করবে না হ্যাঁ আচ্ছা যেটা হোক তো সেক্ষেত্রে জেনুইনটা প্রাইসটা কত জেনুইনটা প্রাইস এটা কত আপনার 2500 টাকা মতো পড়বে 2500 আর কপিটা 3000 টাকা 2500 বা 3000 টাকা আমরা সেট বুঝে আর কপিটা কত আপনার এগুলা 1000 টাকা বা 1200 টাকা মতন পড়বে তো ভাই অনেকে তো আছে দেখা গেল যে মোবাইলটা ঠিক করে নিয়ে গেল বাসা গিয়ে প্রবলেম ফেস করতেছে আবার তাহলে আমরা বলি এটা আমাদের কাছে আমাদের শপে আমাদের পাঁচটা দোকান আইফিক্স ফাস্টে বা আই রিপেয়ার যে দোকানে যান আপনি যেই কাজটাই করেন না কেন এক মাস ওয়ারেন্টি পাবেন তো গাইস এখন আপনাদেরকে লেজার মেশিনের সাথে ইন্ট্রোডিউস করাবো এখানে কিন্তু দেখেন বিভিন্ন ফোনগুলো আছে এটা হচ্ছে আইফোন এক্স আর এটাও কি ভাইয়া এটা আইফোন এক্স এটা এক্সেস ম্যাক্স একটা সমস্যাটা হচ্ছে ব্যাকশেলটা ভেঙে গেছে না ব্যাকশেল ভাঙছে এটা আমরা লেজারের মাধ্যমে কিভাবে রিমুভ করবেন আমরা লেজারের মাধ্যমে রিমুভ করব লেজারিং অলরেডি মেজারমেন্ট করছি এটা কিন্তু খালি চোখে দেখা যাবে না যেহেতু সাদা দেখছেন এটা দেখেন ক্যামেরা লেজার এটা কিন্তু ফুল কন্ট্রোলিং হয় পিসি দিয়ে আমরা পিসি দিয়ে কাজটা করে দিয়ে থাকি দেখেন আমি এখন লেজার শুরু করবো আপনি এখান থেকে শুধু দেখতে পারবেন দেন স্টার্ট পিসি দিয়ে কাজ করছেন দেখেন অলরেডি লেজার শুরু হয়ে গেছে ওয়াও বিভিন্ন মডেল কিন্তু হাতের কোনো ছোঁয়া নেই এটা একটা ল্যান্স এটা হচ্ছে 144mm একটা ল্যান্স এটা ল্যান্স থেকে একটা লেজার বাইরে হয় কারণ যখন আমরা হাতে করি আমরা কিন্তু গুতা দিয়ে করি হট গান দিয়ে যেমন আমরা বাইরে যাওয়া টেকনিশিয়ান তারা কিন্তু হট গান দিয়ে হিট দিয়ে খুলি তার মানে হিট দিয়ে খোলাতে আমরা যে ওয়ারলেস প্যাডটা আছে প্যাডটাকে নষ্ট হয়ে যায় আর আমাদের ক্যামেরাতে কিন্তু ধোঁয়া ধোঁয়া চলে আসে মানে ক্যামেরাতে ঝাপসা ক্যামেরাটা আগে থেকে মানে আনক্লিয়ার হয়ে যায় আনক্লিয়ার হয়ে যায় অ্যাকচুয়ালি এইভাবে কাজটা করে কোনো স্যাটিসফ্যাকশন পায় না কাস্টমার তার কারণে কিন্তু আমরা লেজারে চলে আসছে অনেক আমাদের এই প্রোডাক্ট লেজারের সব ধরনের প্রোডাক্টগুলো পাবেন আপনি আমাদের কাছে ওকে সব ব্যাক প্যাড পাবেন আর আপনি এরকম একটা শাইনিং পাবেন অ্যাকচুয়ালি আপনি ধরলে বুঝতে পারবেন শাইনিংটা কিরকম হতে পারে একদম জেনুইন মনে হচ্ছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্যাক শেল আমি এটাও লেজার করবো এক্স এটা দেখছেন কোথায় ভাঙ্গা অলরেডি লেজারগুলো আমরা এইভাবে করবো দেখা আপনাকে আপনার মোবাইলের ব্যাক শেলগুলো চেঞ্জ করে এইভাবে হ্যাঁ আচ্ছা ভাই কেউ যদি চায় ডিসপ্লেও চাইলে আমি ডিসপ্লেও করতে পারবো আপনি আমাকে দিলে আমরা ডিসপ্লেও লেজার করে করতে পারি মেশিন দিয়ে করা যাবে কতটা খরচ হতে পারে ভাই খরচটা হবে আপনার মডেল ওয়াইজ আপনার এখানে লেজারও আছে আমাদের গ্লাসও আছে গ্লাস যেটা যত ভালো নিবেন অত প্রাইস এখানে নর্মাল গ্লাস আছে অরিজিনাল আছে একদম পিওর ফোনেরও আছে
আপনি কোন গ্লাসটা চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি তো নিখুঁতভাবে রিস্ক নিয়ে কাজগুলো করে থাকেন ওগুলাতে রিস্ক নিতে হয় না কাস্টমার রিস্ক তো আমার রিস্ক নিতে হয় না কারণ লেজারে কোনো রিস্ক নেওয়ার কোনো ওয়ে নেই কতক্ষণ সময় লাগবে ভাই এটা আমার কাজ করতে লাগবে 10 মিনিট লেজারিং লেজার হয়ে যাবে লেজার হয়ে যাবে কারণ নতুন আপনারা ব্যাকসেল লাগাবেন হ্যাঁ নতুন ব্যাকসেল দিয়ে দেব এটা কত মডেল ছিল এটা অ্যাক্সেস ম্যাক্স কত টাকা খরচ হবে টোটাল এটা এটা প্রাইস কাস্টমার আছে উনি জিজ্ঞেস জি এই মডেল 2500 টাকা দিচ্ছে হ্যাঁ আপনি কি কোনো সার্ভিস চার্জ নিচ্ছেন হ্যাঁ এটা সব ইনক্লুডেড তো এই ফোনটা কি আপনার হ্যাঁ আমার আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে আসছেন আচ্ছা ডাইরেক্ট আসছেন ওইখান থেকে না হ্যাঁ হ্যাঁ কুমিল্লা কোথায় বাড়ি আপনার কুমিল্লা শহরে কান্দিরপার ঠাকুরপাড়া তো এই অ্যাড্রেসটা কিভাবে পেলেন আপনি এই অ্যাড্রেসটা আমার ছোট ভাইয়ের দোকান আছে শান্তিনগর মোবাইলের দোকান সে আমাকে এখানে নিয়ে আসছে তো উনি আপনাকে রেফার করছে হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই আমার অনুভব টেলিকম এটা আমাদের দোকান ওখানে মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইল শোরুম শান্তিনগর মোড়ে সে আমাকে এখানে রেফার করছে যে এখানে এটা লেসার দিয়ে করে আর কি ও আচ্ছা বুঝতে পেরেছি ধন্যবাদ তো ভাই অনেকেই তো আছে আইফোন ইউজ করে তো অনেকেরই কিন্তু একটা মেজর সমস্যা হচ্ছে মানে বাইরে থেকে যখন মোবাইলগুলো আসে বা কান্ট্রি লক থাকে তো তারা যদি এই ধরনের কাজগুলো আপনাদের থেকে মানে সারিয়ে নিতে চায় তাহলে কি নিতে পারবে হ্যাঁ আমরা আমরা আইক্লাউড ছাড়াও আমরা কান্ট্রি লক আমাদের আইফোনের যে হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো আমরা স্পেশালি ফোকাস করে কিন্তু আইফোনকে আচ্ছা আইফোন এত এক বড় ব্র্যান্ড যেটাকে যেটার ক্লায়েন্টও অনেক হিউজ পরিমাণ যাদের সার্ভিসটা খুব তারা নিখুঁত থেকে সার্ভিস চায় আমাদের কিন্তু বেশি দেখেন আমাদের আই রিলেটেড কিন্তু সব কিছু আইফোন রিলেটেড যে আমাদের আইফোন রিলেটেড হওয়ার কারণ হচ্ছে রিজন হচ্ছে আমরা আইফোনের অনেক বেটার বেটার সার্ভিস দিতে পারি তাই আর আমাদের আপনাকে আমি দেখাব যেমন আমি আপনাকে আইফোন 12 প্রো ম্যাক্স যে রিলিজ হয়েছে এটা চার্জার কারো কাছে নেই কারণ ফোনে যে চার্জার দেয়নি হ্যাঁ হ্যাঁ তা আমরা ওই চার্জার দিচ্ছি 6000 টাকা দিয়ে 6000 একটা চার্জার তো 6000 জেনুইন চার্জার 6000 ওই ওয়াট যে ওয়াট দরকার আপনার জন্য ওই ওয়াট আমি আটকে দিচ্ছি আমরা চায়না থেকে আমরা ইম্পোর্ট করা হয়েছে আমাদের এখন আমরা যে কাজটা করব আইফোনের এটা হচ্ছে আইফোন 7 প্লাস 7 প্লাস আমরা এটা সিম সহকারে আনলক করব মানুষ বলে আইক্লাউড সেট সিম সহকারে আনলক করা যায় না আমি বলবো এটা সব ভুল ধারণা আমরা সিম সহ আনলক করতে পারি এটা আগে থেকে করে আসছি এবং করে যাচ্ছি আর যে ফোনে মিট থাকে যে ফোনে এসএম থাকে ওই ফোনগুলো আমরা আনলক হয় সিম সহকারে একটা সিম একটা ই সিম কার্ড মানে দুইটা দুই জিনিস একটা অনলাইন সিম একটা হচ্ছে ডাইরেক্ট লোকাল সিম আমি দেখ এটা হবে ডাইরেক্ট লোকাল এটা ডাইরেক্ট সিম কার্ড হবে ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই আর এটা হচ্ছে অনলাইন সিম এটা অলরেডি করছে আর এটা করবো আমরা সিম সহকারে যেমন দুইটা দুই কাজের জন্য কাজ করা হয় যে যে কাজটা সার্ভিসটা প্রয়োজন মনে করে ওই কাজটা আমরা দিয়ে থাকি আমরা এখন দেখবো আগে লকটা কোন অবস্থায় আছে এর মধ্যে আমরা এই ফোনটা একটু রেজিস্টার দিয়ে দেখি দেখেন এই যে আইক্লাউড লক এই যে দেখেন আইক্লাউড লক দেখছেন আমরা এই লকটা এখন ব্রিক করব এবং কি কমপ্লিট নিখুঁত 5টা মিনিট লাগবে অল টু অল আমরা 5 মিনিটে কমপ্লিট করে ফেলব কাজটা কত টাকা খরচ হতে পারে এই মডেল এগুলা হচ্ছে আমরা 2,000-3,500-5,000 টাকা পর্যন্ত আছে মডেল অনুযায়ী আপনার দাম বলেন হ্যাঁ আমরা বাইপাস যদি করি তাহলে আমরা 2,000 টাকা নিই আর 3,500 টাকা হচ্ছে পার্মানেন্টটা বাইপাস হচ্ছে নরমালটা হ্যাঁ বাইপাস হচ্ছে নরমাল পার্মানেন্ট হচ্ছে 3,500 টাকা হ্যাঁ পার্মানেন্ট বাইপাস করলে তো ভাইয়া মনে হয় সিম ইউজ করা যায় না না সিম ইউজ করা যাবে আমাদের কাছে মানে বিভিন্ন রকম প্রাইস আছে এগুলো আমি আপনাকে এখন প্রাইসগুলো বলবো না এগুলো সবে আসলে প্রাইসগুলো বলবো আমরা 5,000 টাকাও আছে ডাইরেক্ট আনলক আমাদের আনলক করে দেবো ডাইরেক্ট কোনো বাইপাস টাইপাস না ডাইরেক্ট আনলক করে পার্মানেন্ট আর আপনি তাছাড়া আমরা অনেক করছি আমরা প্রায় পর্যন্ত 2,000 ফোন আনলক করা হয়েছে আমাদের কাছ থেকে আমাদের তো আগে থেকে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমরা কাজে লাগিয়েছি যেমন আমরা দেখেন এটা ফোনের স্পেসিফিকলি আমরা দেখাচ্ছি আপনাকে ফোনের কী কী কনফিগেশন ফোনের কোনো কিছু একদম নিউ 98.67% সোর্স আর এই ফোনটা যে কাস্টমার চালাবে তাকে আমরা বলা দেওয়ার আগে আমরা বলে দিই এখানে ব্যাটারির লাইফ রিপ্লেসমেন্ট মানে ব্যাটারির পার্সেন্টেজ নাই ব্যাটারি হেলথ চেঞ্জ করতে হবে তাছাড়া এই ফোনটা সব কিছু ওকে আছে আমরা আগে কাস্টমারকে ফোনের কনফিগেশন জানিয়ে দিই আমাদের এখানে একটা আইফোনের কাজ রয়ে গেছিলো আইফোনের কাজটা শেষ করে দেখেন আমরা আনলক প্রসিডিওর
দেখেন তো দেখেন এটা কিন্তু এখনো লক আছে স্টিল নাও আমরা এটা আনলক করব এখন মোবাইল রিবুট নিয়ে আসে তাতে আনলক দেন ফিউ সেকেন্ড মানে আমার ওভারঅল কাজ করতে লাগে আপনার এক মিনিট লাগবে এই কারণে কারণ আমরা আগে থেকে সিরিয়াল টিরিয়াল সবগুলা মাইমে আমি সাবমিট করে দিয়ে থাকি তো বাইপাস করছেন আনলক ডাইরেক্ট এটা বাইপাস আনলক করছেন হ্যাঁ এটা বাইপাস আনলক আর কি মানে পার্মানেন্টটা করা হচ্ছে মানে পার্মানেন্টটা করা হচ্ছে ওনাকে ডাইরেক্ট আনলক করা হচ্ছে ডাইরেক্ট পার্মানেন্টটা ব্যবস্থা হচ্ছে ডান ফলো আনলক ডান ফলোড হয়ে গিয়েছে ভাগ আছে বুঝছেন এই ভাগ থাকার কারণে আমরা এগুলো কাস্টমারকে ডিসকাশন করিনি আর জন্য কোনো কাস্টমার করতে গেলে আমাদের সাথে এসে কথা বললে আমরা এটা ডিটেলস কীভাবে কী আসে বিষয় আসে আমরা সব জানিয়ে দেবো সমস্যা নেই ভাই সিমটা কার মোবাইলটা কার সিম দেন আমরাকে দেখি হ্যালো ফ্রেন্ডস অলরেডি হয়ে গেল পার্মানেন্টভাবে আনলক করলো 3500 টাকা খরচ হয়েছে যদি আপনি পার্মানেন্টভাবে করতে চান 3500 টাকা খরচ হবে 5000 টাকা দামে আপনি আনলক করতে পারবেন এখান থেকে 2000 টাকাও আছে 2000 টাকা দিয়েও করতে পারবেন এখন এখন আমরা সিমটা ইন করব ইন করে দেখব যে নেটওয়ার্ক আসছে কিনা যেহেতু আমরা আই থিংক চলে আসবে আমরা সিম সকারে করছি তারপর আমরা চেক করাটা আমাদের জন্য ফার্স্ট আমরা চেক করে দিই সব সময় কাস্টমার জন্য বাসায় গিয়ে বিভ্রান্ত না হয় এখানে চেক করে যদি 2 মিনিট দিই আমরা কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি আমরা চেক করতে চাই স্যার সিম আসছে অনেকে বলে ভাই সিম চলে না সিম চলে না আমি বলবো ভাই সিম চলে সিম কেন চলবে না বুয়া এই সেই এখন আমরা দেখব সিম চলে কিনা বা নেট আসছে কিনা তারা নিখুঁত ভাবে এই কাজগুলো করে থাকে আর এটা এখন সবকিছু ওকে আপনি আমাদের অ্যাড্রেস পেসিং কে কিভাবে আচ্ছা তো ভাইয়া এখানে অ্যাড্রেস কিভাবে পেয়েছেন ভাইয়া আমি ফেসবুকে অ্যাড দেখছি ভাইয়া ফেসবুকে অ্যাড দেখে তো রাস হইছে ফেসবুক থেকে পেয়েছেন ভিডিও দেখে আসছে নাকি হ্যাঁ ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসলো ভাইয়া তো ভাইয়া আমাদের ব্লগ ছিল এই পর্যন্তই আমরা কিন্তু চেষ্টা করেছি আইফিক্সে মূলত কি ধরনের কাজগুলো করা হয় তারপর কিন্তু অসংখ্য কাজগুলো রয়েছে যেগুলো মূলত এই ভিডিওর ভিতরে দেখাতে পারিনি নেক্সট কিন্তু আরেকটি ভিডিওর ভিতরে তারা অন্য কি ধরনের কাজগুলো করে থাকে সেটা কিন্তু জানতে পারবেন আর এর জন্য কিন্তু চোখ রাখতে হবে স্বপ্নিল ব্লগ চ্যানেলে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর মামা ওকে চলুন বাসা চলে যাই ওকে ভিউয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আর মোবাইলে যে কোনো সমস্যা যদি প্রবলেম ফেস করেন চলে আসবেন আইফিক্স ফাস্ট মোতালেব প্লাজা ওকে তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো গুড বাই